আসসালামু আলাইকুম। অবশেষে মর্যাদার লড়াইয়ে আবারও লজ্জাজনক হার। দিনের প্রথম ম্যাচে বিপিএল আজকে মুখোমুখি হয়েছিল চিটাগাং ভার্সেস কুমিল্লা, যেখানে চিটাগাংয়ের প্রথম উইকেট কিন্তু পড়ে গিয়েছিল শূন্য রানে। মোহাম্মদ মারুফ তিনি জিরোতে আউট হয়েছেন। এরপর ঘুরে দাঁড়ায় চিটাগাং, খান বান্ন এবং আফিফ হোসেন 66 রানের একটি জলমলে ইনিংস খেলেন। মূলত আফিফ হোসেনই দলটাকে টেনে নিয়ে যান, যেখানে তিনি 66 রান খেলেছেন মাত্র 49 বলের বিনিময়ে। 4 মেরেছেন 6টি, 6 মেরেছেন 2টি। তার কল্যাণে শেষ পর্যন্ত 20 ওভারে 156 রানের পুঁজি দাঁড় করায় চট্টগ্রাম 7 উইকেটের বিনিময়ে। জবাব দিতে নেমে কুমিল্লা লিটন দার্জেনেই তার অভাব কিন্তু বুঝতেই দেননি। কুমিল্লার দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ইমরুল কায়েস মোটামুটি ভালোই খেলছিলেন। ইমরুল কায়েস আউট হয়ে যাওয়ার পর রিজওয়ান মোহাম্মদ হোসেনকে নিয়ে একটু জুটি করেন। মোহাম্মদ রিজওয়ান তাণ্ডব চালান চট্টগ্রামের বোলারদের উপর। তিনি 61 রানের একটি ঝকমকে ইনিংস খেলেন মাত্র 47 বলের বিনিময়ে, যেখানে তিনি 4 মেরেছেন 5টি, 6 মেরেছেন 2টি। মূলত মোহাম্মদ রিজওয়ানের কাছে হেরে গেছে চিটাগাং। লিটন দাস নেই, রিজওয়ান কিন্তু সেটা বুঝতেই দেননি। রিজওয়ান একাই দলকে টেনে নিয়ে গেছেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত তিনি 61 রান করে আউট হলো, দল কিন্তু নিশ্চিত জয়লাভ করেছে। শেষ পর্যন্ত কুমিল্লা 157 রান সংগ্রহ করে 4 উইকেটের বিনিময়ে। দাপটের সাথে একটি জয় নিয়ে কুমিল্লা কিন্তু তাদের অবস্থান আরও সুদৃঢ় করল। কুমিল্লা দেখিয়ে দিল যে তারাও পারে, তারাও পয়েন্ট টেবিলে এখন মজবুত অবস্থানে। তো বন্ধুরা ভালো থাকুন, এখানে রাখছি, সকলকে ধন্যবাদ।